এই মাছে পুরো বিশ্বের ভিতরে পদ্মার মাছ স্বাদ বেশি, একবারে রাতটা মাছ এ দেখছেন তাদের জন্য এটা তাদের জন্য এই ব্যবস্থা করা। আপনি যে লবণ দা মাছ কিনছেন পচা মাছ, এটা দোষ নাই, দোষ হলো ঘরের স্ত্রীর কাজের বুয়ার। বুলশো গাছ বৃষ্টি হওয়ার কারণে ঢাকা কাওয়ারুন বাজারে নাকি প্রচুর প্রচুর সস্তায় ইলিশ বিক্রি হচ্ছে, সেটা দেখার জন্য আমরা চলে আসলাম ঢাকা কাওয়ারুন বাজারে। দর্শক, আজ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীদের সাথে কথা বলবো, কথা বলে আপনাদেরকে ইলিশের আপডেটটা জানিয়ে দিব। মাউন ভাই, জি ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি আল্লাহর রহমতে ভাই। আজকে তো বড় বড় ইলিশ দেখতেছি আপনার হাতে। জি ভাই, এটা বড় ইলিশ, পদ্মার অরিজিনাল। না, পদ্মার অরিজিনাল? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এটার ওয়েটটা একটু বলেন। 1.5 কেজি ওজন। 1.5 কেজি ওজন? জি ভাই। আজকের বাজারে কত বিক্রি করেন? 2650 টাকা কেজি। ভাই মাথা কি ঠিক আছে? ভাই আমার মাথা ঠিক আছে ভাই, টাটকা মাছ, এটা অরিজিনাল মাছ। এত দাম দিয়ে মানুষ কিভাবে ইলিশ খাবে? ভাই এটা পদ্মার অরিজিনাল মাছ, এই মাছ কম পাওয়া যায় খুবই। অর্ডার দিলে আনি, এর স্যার আনি না ভাই। তাই? হ্যাঁ, অর্ডারই মাছ এটা। এই সেম মাছ তো আমরা অন্যান্য জায়গায় অন্যান্য ব্যবসায়ীদের কাছে আরো কম পাই। হ্যাঁ, এটা পাইবেন। বিশ্বের ভিতরে পদ্মার মাছ স্বাদ বেশি, পুরো বিশ্বের ভিতরে। আচ্ছা, এটা যে পদ্মার ইলিশ বা চাঁদপুর ইলিশ, দর্শকরা কিভাবে বুঝবে? পদ্মার এটা অরিজিনাল বুঝিয়ে দিই আমি। পদ্মার মাছটা হলো, মাথা হয়েছে ছোট, আচ্ছা, গাড় হয়েছে মোটা, গাড় মোটা। হ্যাঁ, একবার টাকা চকচক করে, চেহারা দেখা যায় চললে। আচ্ছা আচ্ছা, মাছের ভিতরে চেহারা দেখা যায়, মানে এভাবে ধরলে মানে, হ্যাঁ, এই হাত ভরে যাবে, হাত ভরে যাবো। পদ্মার অরিজিনাল না কাকা, ধরেন না মাছটা, হাতটা ভরেন দেখেন, ধরেন মিয়া, ধরতে মাছ কি ভালো, ভালো হলে ভালো করে দিব, কথা কন মিয়া, কথা কন, কথা কন, কথা কন, ভালো করে। আচ্ছা যাই হোক, মাছ উনি ভালো বলছে। হ্যাঁ, এই মাছটার দাম আসতেছে কত? এটার দামাই ধরেন একবারে রাতটা মাছ এ দেখছেন ভাই, চাঁদপুরে ছাড়া বিক্রি করেন না? ভাই বিক্রি করি না আমি। আমার ও কতলো জিনিস ভালো বেশ দিব, জিনিস নাম ওই দিব, খায় যে নাম পাইছি, নাম ওই দিব। মানে আপনার নাম বলতে হবে? আমার নাম মামুন ভাই, ভালো মাছ, টাটকা মাছ নিলো, নাম্বার দিয়ে দিব আমি। মানে মাছ খেতে বসে আপনার নাম বলতে হবে? হ্যাঁ, নাম বলতে, অমুক ভাইতে আছি, মাছটা ভালো হয়েছে, মামুন ভাই জিন্দাবাদ। হ্যাঁ বলবো, অমুক ভাইতে আছি, মাছটা ভালো হয়েছে। আচ্ছা, এটা কত বিক্রি করেন? এটা কেজি আজকের লেগে ভাই 1750। আজকের জন্য বিক্রি করেন 1750 টাকা? বাটার রেট বলেন ভাই। একবারে বাটারে 1730, জান আর 20 টাকা কম, 1730 টাকা। আমি বাসার ভাই সব এক কথাই বলে দিই, আজকের জন্য আমরা এখানে ছোট পঞ্চাশ টাকা একটা রেট বলে বাটার রেট একদম ষোলোশো পঞ্চাশ টাকা একটা মানে দুইটাই কেজি হবে আল্লাহর দানীয় জিনিস, বাড়তে পারে, কমতে পারে, কমলে বা নদীতে পারে,
এইখানে আমরা কমাই দিচ্ছি। হ্যাঁ, এটা আরেকটু ছোট, একটু ছোট ভাই। এটা কয়টা কেজি হবে? এটা এটা হবে তিনটা এক কেজি দুশো গ্রাম। তিনটা এক কেজি দুশো গ্রাম দে ভাই। এটা তো ডিম আছে, এটা তো ডিম হবে। আচ্ছা, এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করে? এটা বেচা যায় আজকে বেচা দিবে এক গ্রাম 950 এক কেজি। আরে ভাই বাটার রেট বলেন রে। একদম একদম এক রেট একদম। আবার বলেন। একদম 950। একদম 950। হ্যাঁ গরিব বললে আমার খারাপ হয়ে দামের বেজার হইব। এটা দামাই বাজা ইলিশ। দামাই বাজা ইলিশ কত বিক্রি করেন? ওটা বিক্রি করতে ভাই একদম 550 টাকা। আপনার নাম্বারটা বলে দাও। নাম্বারটা 0171 33 43 06। দর্শক, এখানে আমাদের বাচ্চু কাকা আছে, আমরা একটু ওনার সাথে কথা বলবো। ওনার এখানে ছোট ইলিশ আছে, ছোটটা থেকে শুরু করি। কাকা কয়টা কেজি হবে? এটা 5 কেজি। 5 কেজি। আজকে বাজারে কত বিক্রি করেন? এটা বিক্রি করতে হচ্ছে 520 টাকা। 520 টাকায় কেজি। এটাই জামাই বাজা? এটাই জামাই বাজা। আচ্ছা, এই ইলিশটার এত দাম কেন? এটা তো ছোট ইলিশ। ছোট ইলিশের দাম বেশি, একদম 1850 রাখা যাবে না। না, এত দাম কেন ইলিশের? ইলিশের দাম কেন? এটা আমার পড়াশোনা করলে আমার কইতে হয়। আজকে ইন্ডিয়া মাছ নিচ্ছে, কেজির মাছ নিচ্ছে 1670 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এখন আমরা ওই জায়গা তো কিনে না, কত বেচতাম? এটা কোথায়? এটা হলো বরিশাল। বরিশালের ইলিশ? বরিশালের ইলিশের নাকি অনেক স্বাদ? বরিশালের ইলিশ আর চাঁদপুর ইলিশ একই সেম ছিল। আজকের লেগে 250 টাকা, হয়তো 100 বলতেও পারে, কমতেও পারে, 100 বাড়তেও পারে, কমতেও পারে, কমতেও পারে। এটা কোনো আজকের জন্য? আজকের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আপনার নাম্বারটা একদম শর্টকাটে বলে দেন। 01930। আচ্ছা, 95 42 96। শরীফ ভাই? জি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখনো বসে আছেন মাছ নিয়ে? ইনশাল্লাহ বসে থাকবো না, ভালো আছে ভাই। আর আছে কটা? 3 4 5 6 7 8 9টা মতো আছে। 9টা আছে? হ্যাঁ। আচ্ছা কি বলেন তো, আপনি তো সবসময় পদ্মার ইলিশ বিক্রি করেন, আজকে কি পদ্মা? একবার চেহারা দেন, কষ্ট করে চেহারা। চেহারা একদম কষ্ট করে। লাল গোলা আমি বেশি না, লাল গোলা বেশি না। আচ্ছা, এটা সাইজটা বলেন। এটা সাইজ হলো যে 1 কেজি 200 300। 1 কেজি 200 300। হ্যাঁ, আপনার আশেপাশে কাস্টমার আছে? একদম বাটার রেট বলবেন। একদম 2100 টাকা কেজি আজকের বাজারে। একদম একদম 2100। এটাই বাটার রেট? একদম বাটা। পরিষ্কার নিখুঁত থাকবে না, কি থাকবে? একবারে লাল গোলা হবে না, লাল গোলা হবে না। ঘাড় কেমন থাকবে? আর একবার দেন, মোটা কত? সেই মোটা না, লাল দেখা। আচ্ছা, একবারে কাঁচা দেখছেন? একবারে কাঁচা, একবারে কাঁচা, একবারে কাঁচা। আজকে কি দাম বাড়তি আছে না কম আছে? দাম বেশি, দাম বেশি, মাছ নাই। আজকে তো বৃষ্টি হচ্ছে, তারপরে দাম বেশি? মাছই নাই, গাঙ্গে মাছ নাই, মাছে নাই, ইলিশ নাই, বাজারে মাছে আসে? একবারে কম আসছে, একবারে কম আসছে, জাতকা হয় জাতকা, ইলিশ নাই। মানে এখন অভিযানের সময় হয়ে গেছে, এই জন্য জাতকা ধরা পড়ে। এই জন্য না, এটা আল্লাহ পাকের দানীয় সম্পদ, আল্লাহ যখন ইচ্ছা তখন আল্লাহ দেয়, ঠিক আছে না? এখন নাই, এক সময় অনেক মাছের সয়লাভ ছিল, নাই নাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা, কারো ইচ্ছা না। আপনার নাম্বারটা বলে দেন। আমার যদি ভালো খাইতে চাই আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে 0685 41 41 35 35। সিরাজ ভাই? জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাছের দাম তো আর কমলো না ভাই? ভাই মাছ দাম কমবো কি ভাই? মাছই তো কম ভাই, আবার কমছে তো ভাই, কমের মাছও আছে। কমের কোনটা জানেননি? খাতের ভিতরে পানিতে ইলিশ মাছ সাঁতরায়, নদীর জোরে মাছ সাঁতরায় না, এখানে খাতের ভিতরে পানির ভিতরে সাঁতরায়। 1 কেজি 400 300 গ্রাম মাছ বেচে 1500 1400 টাকা কেজি। দেখতেছেন আপনি? 1400 1500 টাকা কেজি। ওই পানিতে সাঁতরায়, মাছ সাঁতরায় নদীতে, আর এখানে সাঁতরায় খাতের ভিতরে, ঠিক আছে? আমার এই আমার কাছে পচা মাছ আছে, দেখেন, আপনি হাতে ধরেন না ভাই, পচা মাছ দেখেন। এটা কেজি 2250। 2250। ওইটা বলেন, ওইটা কিন্তু 200 গ্রাম। 1 কেজি 200। 2250। দেড় কেজি বেচে কত? দেড় কেজি 2600 টাকা কেজি। 2600 টাকা কেজি। মানে যারা পানির মধ্যে রাখে তারা বেচে কত? দেড় কেজি ওই দেড় কেজি ওরা বেচে 1500 1600 টাকা কেজি।
কেন ওটা নদীতে সাঁতরায়, নদীতে আবার এখানে আসলে আবার এখানে সাঁতরায়, কেন সাঁতরে জানেন? ওটা হলে মনে করেন বড় বড় মাছ বড় হয়ে যাবে এই জন্য, আর আমারটা পানি নাই, আমারটা এই জন্য দাম বেশি, 2200 টাকা কেজি, 1200 গ্রাম। বুঝতে হবে কাস্টমার সস্তা খুঁজে লবণ দেওয়া মাছ এই কারণে খুঁজে, জানেন? পানির ভিতরে মাছ সাঁতরা যেটা এটা দর্শকে চিনে না, অনেক কাস্টমার তর্ক করে ভাই ওটা তো সস্তা আপনার এত দাম কেন? আমি বলি ভাই আমারটা পচা মাছ তো এই জন্য দাম বেশি, কারণ আমার খাদির ভিতরে পানি নাই, আর যেটা খাদির ভিতরে পানি আছে ওইটাই মাছ মনে করেন বড় হয়ে যাবো, খাইবেন তরকারি হুদা পাতেন সব হালা দিয়ে, আর খালি ফুলে দেবো না, তরকারি হুদা ফালা দিয়ে দেবো লাস্টের দোষে, জানেন? বারিয়ালি মানে ওয়াইব স্ত্রী, তুমি লবণ বেশি দিছ, নাহলে তো সব কাজের বুয়ার লবণ বেশি দিছ, আরে উনি যে লবণ দেওয়া মাছ দিছে এইটা কিন্তু উনি জানে না, উনি যে লবণ দেওয়া মাছ দিছে এটা জানে না, তোর কাজের বুয়ার ঘরের স্ত্রীর ভাই, এটা ও একটু একটু বল, এটা 1 কেজি 800 গ্রাম, 1 কেজি 800 গ্রাম, এটা কোথায় কার ইলিশ? এটা বরিশাল, বরিশাল, বরিশাল। কত বিক্রি করেন? এটা কেজি 2050, বাটার রেট বলেন ভাই, বাটার রেট 2050 ভাই, আর কমবে না? আর কমবে না, দেখেন ওফ 2050, মানে লেজ ধরলে ভেঙে পড়ে যাবে, দেখেন কোথায় গেছে মাছ? আর এই যে ধরেন আসেন মাছ ধরেন, দেখছেন? ভাঙবে না, ধরছেন নি, আর ওটা কই গেছে? ধরেন এবার এটা ধরেন, এটা ধরেন, আপনি তো একজন ইউটিউবার, ধরেন না মাছ তো ভালো ভাই, ধরেন এটা ধরেন, কি বললেন কি বুঝলেন দুইটা মাসের ভিতরে বলেন, আপনি বলেন এখন সবই ঠিক আছে, দাম তো বেশি ভাই, না সব ঠিকঠাক কেন? এই যে আমি তথা বলছেন সব ঠিক হলে এইটাও মাছ এইটাও মাছ অনেক পার্থক্য, যারা ভালো খাইবেন তাদের জন্য এটা, ঠিক আছে? চিনতে হবে খাঁচিতে পানি থাকে না যে সাঁতরাবে, এটা হলো এই মাছ, চিনতে হবে, আসেন ঠিক আছে, চিনছেন? আসেন দেখাই দিই, নিবেন ১৫০ গ্রাম, বাটার রেট 2050, আসেন দেখেন কত দূর আছে, 1 কেজি 800 মিলছে, আর এই যে 1200 গ্রাম, 2250 টাকা কেজি, এই যে আসেন 1250 টাকা কেজি, খাঁচির ভিতরে পানি দিয়ে মাছ সাঁতরায় না, আগে চিনেন, আবার মাঝে মাঝে এরম এরম দেখেন, চারাতে দেখেন লবণ না খাইতে পারবে না, বড় দিয়ে কই নেবেন, মাঝে লবণ দিছেস আর দোষ হলো কাজের বুয়ার, না আপনি যে লবণটা মাছ কিনছেন পচা মাছ এটা দোষ নাই, দোষ হলো ঘরের স্ত্রীর কাজের বুয়ার, ভুল করেন না ভাই, আর অনেকে আসে মাছ ধরে না, আমি শুনুন শুনুন আমি অনেকের বলি মাছ দিয়ে যাবেন, যদি লবণ লাগে মাছ আর দিতে হবে না, টাকা পাশে দিয়ে কেন, ফোন নাম্বারটা খালি দিয়ে যাবেন, আচ্ছা নাম্বার বলেন, নাম্বার বলেন, 01707 07875125265, এই নাম্বার যোগাযোগ করবেন, আমার নাম মোহাম্মদ সিরাজ, কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কাকা এখনো তো বসে আছেন ইলিশ নিয়ে, জি বিক্রি করতে পারলে বাসা যাবেন গা, জি চলে যাবেন বাসায়, কয়টা আছে এখনো? এই 20-25টা আছে, 20-25টা আছে, আজকে কত পিস কিনলেন? আজকের একদম ব্যস্ত আছে, 1100 টাকা করি, জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ তারপর কম বেচা যাবে না, মার্কেট বেশি, জি লসে বিক্রি করবেন না, লসে বিক্রি করা যাবে না, লসে বিক্রি করা যাবে না দর্শক, আর এখানেও আমরা বড় বড় দেখতেছি 1 কেজি, 1 কেজি, এটা আজকের বাজারে কত বিক্রি করেন? একদম 1700 কেজি, একদম 1700, জি ভাই বাটার রেট করনা ভাই, বাটার রেট 1700 1 কেজি,